নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ক্রিসপি চিলি পটেটোর রেসিপিটা নিয়ে এসেছি। পটেটোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, B1 এবং B6, যেটা হেল্প করে হার্ট সিস্টেমকে সঠিক রাখতে, নার্ভাস সিস্টেমকে সঠিক করে রাখে, শুধু তাই না, হাড় এবং দাঁতকে শক্ত রাখতে খুবই সাহায্য করে। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি ছোট ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে 250 গ্রাম আলু আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 7 মতো নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 চামচ। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভেজে নেব। দেখুন, আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা রসুনটাকে খুব ভালোভাবে 10-15 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ হালকা ভাজা হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সেজওয়ান সস, আর দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। আজটা কিন্তু আমার একদম লো ফ্লেমে রাখা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন। এবার সমস্ত সসটাকে খুব ভালোভাবে আমি প্রথমে রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা একদম লো ফ্লেমে রাখা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি সস। এবার চিলি সসটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই সসের সঙ্গে। দেখুন, সসগুলো খুব ভালোভাবে মিলেমিশে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে সসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন। খেয়াল রাখতে হবে, আলুটা যখন ম্যারিনেট করেছিলাম মশলা দিয়ে তখন নুন দিয়েছিলাম, আবার এই সস যেগুলো দিয়েছি তার মধ্যেও নুন আছে। সুতরাং নুনটা এমন দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, নুনটা যাতে ব্যালেন্স হয়। এই জন্য আমি আমার আন্দাজ মতো এখানে 1/2 পিঞ্চ নুন দিলাম। এবার এই নুনটাকে আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন সসের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা। এবার আমি আঁচটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম। করে দিয়ে কর্নফ্লাওয়ার গুঁড়া জলের সঙ্গে সসটা আর আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা খুব ভালোভাবে, কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে সসের সঙ্গে মিশে গেছে, আলুর সঙ্গে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে আমি 1/2 টিস্পুন দিলাম। এবার ধনে পাতা আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা গ্রেভি চাইলে গ্রেভিও রাখতে পারেন। আমি যেহেতু এটা স্টার্টার হিসেবে ব্যবহার করব, তাই আমি এখানে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো, তারপরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ক্রিসপি চিলি বেবি পটেটো। এইভাবে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন একটা দারুণ স্টার্টার, যেটা বিকেলে চায়ের সঙ্গে তো বটেই, এছাড়া যে কোনো মেন কোর্সের সঙ্গে খুবই ভালো যায়। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।